হ্যাপি পাসোকে হ্যাপি পাসোকে তোমরা আমাদের পাশে আছো আমাদের আশীর্বাদ করছো সেজন্য আমরা আরো এগিয়ে যাচ্ছি আহ চশমা পরে একদম আলাদাই এইখানেই সবথেকে আমাদের ভয়ঙ্কর হচ্ছে যে পোলটা ভেঙে গেছে ওকে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ওহো হো তোমরা কি করছো বলো মজাই মজা একদম শীতকাল পড়ে গেছে প্রায় প্রায় কারণ এখন রোদ্রটাকে ভালো লাগে আই মিন শীতকাল পড়ে গেছে মজাই মজা ঠিক আছে আর এদিকে দেখো গুড মর্নিং মা গুড মর্নিং সকাল সকাল রান্না চলছে একদম জবরদস্ত এদিকে সোনালি হ্যালো গুড মর্নিং মিরু তো স্কুলে গেল খেলে মাটির হাঁড়িতে ভাত খেলে শরীর ভালো থাকে একদম 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 আর গাইস তোমাদের ভালোবাসায় কিন্তু জবরদস্ত জবরদস্ত ফেসবুক পেজ মৌসুমিয়ান সোনালি ব্লগস ফেসবুক পেজে 5 লাখ ফলোয়ার কমপ্লিট হয়েছে একদম মজাই মজা 5 লাখ তোমরা আমাদের পাশে আছো আমাদের আশীর্বাদ করছো সেজন্য আমরা আরো এগিয়ে যাচ্ছি তোমাদের জন্য ভালো 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 ভিডিও আমরা আরো আরো আনবো তোমরা এইভাবে আমাদের সাথে পাশে থাকো থ্যাংক ইউ আমি তো বলবো গাইস তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সবকিছু 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 একদম গুড 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 আরো ভালো করে দেখতে থাকো আরো সাপোর্ট করতে থাকো আরো ভালোবাসা দিতে থাকো বেশি বেশি করে আমাদের ছেলেপুলোগুলো একটু ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবে তোমরা যত উৎসাহিত করবে ওরা তত আনন্দ পাবে তত তোমাদেরকে মজা দিবে চেষ্টা রাখবো আরো ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য একদম 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 কিন্তু তোমাদের ভালোবাসা সত্যি অপূরণ অপূরণ আলাদাই লেভেলের তোমরা সাপোর্ট দিচ্ছ এই 5 লাখ ফলোয়ার কমপ্লিট কি বলবো ভাই বলো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের ভিডিও দেখে আনন্দ পাও আমরাও আনন্দ করে ভিডিও করব আর তোমরা দেখতে থাকবে মজা নেবে আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে থাকবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তোমাদের ভালোবাসা জবরদস্ত জবরদস্ত এইরকম করে করে গান্ধী বর্মনটাকে একটু সাপোর্ট দাও ঠিক আছে গান্ধী বর্মন ফেসবুক পেজ কামিং সুন মানে খুব তাড়াতাড়ি 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হতে চলেছে তো তোমাদেরও ভালোবাসা জবরদস্ত তো সেই জন্য আজকে একটু যাবো একটা কেক নিয়ে আসবো 500 কে একটা কেক নিয়ে আসবো খেলার মাধ্যমে সেলিব্রেশন হবে হ্যালো গাইস আশিস ভাই কেমন আছো গুড মর্নিং গুড মর্নিং কেকটান ফেসবুকে 5 লাখ ফলোয়ার কমপ্লিট হলো কি বলতে চাস কেক খাও তোমরাও খাও চল আসবো আজিজ ফেসবুক পেজে 5 লাখ ফলোয়ার কমপ্লিট কংগ্রাচুলেশন ইয়ে বাত মজাই মজা এখন শুট চলছে ঠিক আছে কি প্রজেক্ট তো দেখানো যাবে নি এগুলো তো আমরা ভিডিও দেখতে পাবো টেকনিক্যাল অ্যান্ডি চ্যানেলে ওকে তো গাইস একটু রেডি হয়ে গেছি এবার যাবো কেকটা আনতে ও মজাই মজা তো সোনালিও রেডি এখানে যাবে তো মস্ত কারণ কেক আর আমি তো একা ধরে ধরে নিয়ে আসতে পারবো না সব শেষ হয়ে যাবে তো কেক কেক ধরতে যাচ্ছে আমি ডেলিভারি বয় ডেলিভারি গার্ল হেলমেটটা সুন্দর আছে লাগাও কোথাও গেলেই সব এখন হেলমেট হেলমেট ইউজ করতেই হবে চলো যাওয়া যাক ফু ও ওয়েদার কিন্তু নেক্সট লেভেল চলো যাওয়া যাক এইখানেই সব থেকে আমাদের ভয়ঙ্কর হচ্ছে যে পোলটা ভেঙে গেছে ওকে এই পোলটার কাঠের পোলটার অবস্থা এখন প্রচুর খারাপ এই হচ্ছে আমাদের কামিনা চক চলো ডাইরেক্ট আমরা যাব হচ্ছে মেচেদা মিও আমার কেক কিনতে মজাহি মজা লেটস গো আর গাইজ অনেকদিন পরে মোটো ব্লগস করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ফুটেজ কোয়ালিটি কেমন আসছে অবশ্যই জানিও তো এটা অ্যাকশন 4 শ্যুট হচ্ছে অসমো অ্যাকশন 4 DJI আর এখন বাজে প্রায় 12:32 ওয়েদার কিন্তু নেক্সট লেভেল হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর এই টাইমেও ওই জন্য অতটা গরম লাগেনি রোদ্রু প্রচণ্ড তাও কিন্তু গরম লাগেনি কারণ ঠান্ডাকাল পড়ে গেছে তো কমেন্টে জানাবে যে আমার মোটো ব্লগটা ঠিক হচ্ছে কি না কারণ মোটো ব্লগ করতে গেলে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কথাটা বলা মোটো ব্লগ তো হেলমেটে মাউন্টিং করে নিলেই মোটো ব্লগ হয় না তো কথা বলাটাই মেন তো আমি এখনও অবশ্য সেভাবে মোটো ব্লগিংয়ে কথা হয়তো বলতে পারি না বাট চেষ্টা করছি তো আমি সব ধরনের কন্টেন্ট দেওয়ার মানে ব্লগের উপরে তো মোটো ব্লগ অবশ্য এটা নতুন কিছু নয় তো একদম পুরনো আমি হয়তো লাস্ট আমি হয়তো শেষেই এসেছি একদম এই সেগমেন্টে বাট যাই হোক আমি
সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাকে এটাও কমেন্ট করে ক্যামেরা করার জন্য কি ইউজ করো, তো আমি আইফোন ইউজ করি, iPhone 15 Pro। মাইক যদি বলো, মাইক আমি নর্মালি আমি এখানে এই মোটো ব্লগিংয়ের জন্য, মোটো ব্লগিং হেলমেট মাউন্টিংয়ের জন্য আমি ইউজ করি বোয়া মাইক। তাও আবার এটা দাদার কেনা, দাদা মানে সেই প্রথম যখন ভিডিও স্টার্ট করেছিল ইউটিউবে তো তখন কিনেছিল, তারপর থেকে তো এখন DJI-এর ওয়্যারলেস মাইক ইউজ হয়, সো এখন আর এই মাইকটা ইউজ করে না, তো সেই জন্য আমি এই বোয়া M1 মাইক। এটার প্রাইস পড়েছিল 2000 টাকা, তো প্রায় 4 বছর আগের এই মাইক ছিল, তো 4 বছর 3-3.5 বছর আগের এই মাইক, তো বেকার পড়েছিল, আমি বলি না লাগেনি, তো বেশ ভালোই এখান থেকে শ্যুটটা হয়। এর কিন্তু ওয়্যার প্রচুর বড়, পুরো হেলমেটকে খুলে ভেতরে সেট করে লাগিয়ে রেখেছি, তো হ্যাঁ আমি ইউজ করছি বোয়া মাইক M1। ওকে, তো আমরা এখন চলে এসেছি রামতারক, হো হো হো, আমরা যাব বাঁ দিকে, ডান দিকে নিমতৌড়ি, নন্দকুমার, হলদিয়া লাইন। বাকি আমরা যাবো এদিকে সোজা কোলাঘাটের দিকে, মেচেদা প্রথমে পড়বে, তো মেচেদা যাব। ওকে, আমরা হাইওয়েতে উঠে গেলাম, এটা হলো আমাদের রামতরকের হাইওয়ে, রামতরক টু মেচেদা, লেটস গো। বাইক নিয়ে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে আছে, তো ছোটো ছোটো জায়গা ঘুরতে যাব। স্টার্টিং আমাদের যেহেতু দীঘা আমাদের বাড়ির কাছে, তো বাইক নিয়ে দীঘা একটা যাওয়ার একটা ইয়ে আছে। এটা হচ্ছে হলদি চোখ, বেশি জোরে বাইক চালাই না আমি, নর্মালি বাইক চালাই। এটা হচ্ছে হাকল্লা, এটা একটা হাকল্লা আছে, আমরা যে ঠাকুর দেখতে গেছিলাম 25 ফুট কালী পূজা, এই 25 ফুট 31 ফুট কালী পূজা, সেটা হচ্ছে যে হাকল্লা, তো এটা মেচেদা সাইড হাকল্লা পড়ে। আমি কখনোই বাইককে স্পিড লিমিট যেটা দেওয়া থাকে তার উপরে আমি বাইক বেশি ভাগাই না, কারণ যে লিমিটে বাইক চালানো জরুরি, তো সবসময় লিমিটেই চালানো দরকার। ওকে, আমরা এবারে মেচেদার দিকে ঢুকে যাব, রেল স্টেশনের দিকে। এটা উপর দিকে যেটা গিয়েছে, এই রোডটা গিয়েছে কোলাঘাট, বাকি আমরা যাব এখন মেচেদা রোডে। এটা হচ্ছে মেচেদা বাস স্ট্যান্ডের দিকে আমরা যাব, রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে মেচেদা চৌরাস্তা মোড়। এটা হচ্ছে মেচেদা স্টেশন রোড। এই হচ্ছে মেচেদা বাস স্ট্যান্ড, কেক আমরা নিব এইখান থেকে। কেমন লাগছে সোনালিকে দেখো, আলাদাই লেভেলের। ওকে, তো আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে মেচেদা। ওকে চলো যাওয়া যাক, এই আসো, চলো যাওয়া যাক, কেকটা নিব। কী কেক নিবে বলো তো, এই কেকটা পছন্দ হলো, চলো। তো ফাইনালি আমাদের কেক নেওয়া কমপ্লিট, ওকে চলো যাওয়া যাক, কেক নেওয়া তো কমপ্লিট, মস্ত একদম। ওয়েদার কিন্তু আজকে নেক্সট লেভেল ওয়েদার, ওয়েদার কিন্তু আলাদাই লেভেলের ওয়েদার, চশমা পরে একদম আলাদাই। চলো এবার আমরা বাড়ি যাই। তো আমরা চলে এসেছি আমাদের কামিনা চক, এটা কামিনা চক। এই পুলটা একটু রিক্সি পুল, এই কাঠের পুলটা এখন একটু ভেঙে গেছে, বাট ঠিক আছে, দেখো কী অবস্থা আছে। চলে এলাম আমরা বাড়ি, ইয়ে বাত, বাও ফ্রিজে ঢুকাও, এটা ফ্রিজে ঢুকাও, ফ্রিজে ঢুকাও, ফ্রিজে ঢুকাও, হাই ফ্রিজ তো ভর্তি। ওকে, তো ফাইনালি আমরা রেডি একদম মস্ত, এইখানে একদম রেডি, ওহো হো। আর এই দেখো কেক, 5 লাখের কেক, ওহো হো, 5 লাখ ফলোয়ারের কেক। বাবা রেডি, মা ওদিকে রেডি, দাদা এদিকে রেডি, আশিস ভাই রেডি, তো দেই কালি চে কোয়া দু, আরে দেই কালি চে কোয়া দু,
তুমি পড়ের গাছে দিল মেরেছো আমি কই আজমু আমি কই আজমু তুমি চুরি করেছো তুমি চুরি করেছো তুমি চুরি করেছো তুমি চুরি করেছো সুন্দর 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 খুব সুন্দর খুব সুন্দর একদম আলাদাই একদম মজাই মজা সুন্দর 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 খুবই সুন্দর ও হো হো মজাই মজা মজাই মজা পাঁচলা কমপ্লিট করেছো তোমরা অসংখ্য ধন্যবাদ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ আর আমাদের দুজনকে কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট ভালো নিজে নিজে ভালো বললে রে তো চলো আজকের মতো এই ভিডিওটাই পর্যন্ত ভালো লাগে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো ফেসবুক পেজকে যারা দেখছো অবশ্যই ফলো করো ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করোনি গান্ধী বর্মণ ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করো চলো আজকের মতো বাই বাই।